গুড মর্নিং বন্ধুরা আজ হলো আট জুন আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসামে করোনা সংখ্যা বেড়েই চলেছে গতকাল নতুন করে দুইশো আট জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে এ নিয়ে আসামে করোনা সংখ্যা বেড়ে হলো দুই হাজার ছয়শো একাশি জন বরাকে গতকাল একদিনে পজিটিভ উনত্রিশ জন সুস্থ হয়েছে আঠারো জন বহিরাজ্য থেকে এ পর্যন্ত পাঁচ হাজার দুইশো চোদ্দ জন কাছারে ফিরে এসেছে হাইলাকান্দি কোয়ারেন্টাইন সেন্টার থেকে আরো তেরো জন পজিটিভ নতুন করে লকডাউনের নির্দেশিকা আসতে পারে আগস্টের পর খুলছে স্কুল কলেজ জানালো কেন্দ্র কাটলিসরায় নিজের পিস্তলের গুলিতে আত্মঘাতী হাবিলদার সুরেন রাবা আসামের উচ্চতর মাধ্যমিক পর্যায় থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত এবছর ছাত্রছাত্রীদের নামভর্তি বিনামূল্যে করা হবে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা দেশের অন্যান্য অংশের সঙ্গে আসামেও আজ থেকে ধর্মীয় স্থান শপিং মল হোটেল ইত্যাদি পুনরায় কাজকর্ম শুরু রাজ্যের টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়ে বিশাল ঘোষণা শিক্ষামন্ত্রী বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি করিমগঞ্জে কোভিড হাসপাতাল থেকে চারজন রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে

এ নিয়ে আসামে করোনা সংখ্যা বেড়ে হলো দুই হাজার ছয়শো একাশি জন কিন্তু এরই মধ্যে একটি স্বস্তির খবর হচ্ছে জন লোক ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং দুই হাজার আটত্রিশ জন লোক বিভিন্ন চিকিৎসালয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আসামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে চারজন লোকের মৃত্যু হয়েছে পরবর্তী রবিবার বরাক উপত্যকার মোট উনত্রিশ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে একদিনে উপত্যকায় এটি সর্বোচ্চ কাসার জেলার ছয় জন করিমগঞ্জ জেলার জন। এবং হাইলাকান্দির তেরো জনের আক্রান্ত হয়েছে এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এবং হাইলাকান্দি সিভিল হাসপাতাল থেকে মোট আঠারো জন ব্যক্তি সুস্থ হয়ে ফিরেছে এর ফলে উপত্যকায় আক্রান্তের সংখ্যা প্রায় আড়াইশো দাঁড়িয়েছে আবার সুস্থ হওয়ার তালিকায় একশো এদিন কাসার জেলার আক্রান্তরা হলেন কপিল আহমেদ বলবুয়া, বয়স পঁয়ত্রিশ বছর জুবাইল হুসেন লস্কর বয়স আঠারো বছর আবু সুলা বয়স ছাব্বিশ বছর রুমানা বেগম বয়স বিশ বছর মনিজুল আহমেদ লস্কর বয়স আঠারো বছর এবং হুসেন আহমেদ বয়স চব্বিশ বছর এরা প্রত্যেকেই উত্তর পূর্বের বাইরে থেকে ফেরা যাত্রী এবং সরকারি কোয়ারেন্টাইনে ছিলেন তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড জোরে চিকিৎসার জন্য পাঠানো হবে তারা যে এলাকায় ছিলেন সেগুলো কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে করিমগঞ্জের দশজন আক্রান্তরা হলেন আবুল হুসেন বয়স ১৯ বছর মোহাম্মদ জয়নাল আহমেদ বয়স তেইশ বছর ময়জুল হক বয়স তেত্রিশ বছর শামীম আহমেদ বয়স বাইশ বছর সালমান উদ্দিন বয়স ১৯ বছর জাবরুল হুসেন বয়স বাইশ বছর নাজিম উদ্দিন বয়স ২২ বছর রেহাম উদ্দিন বয়স বাইশ বছর আবু সালে বয়স একুশ বছর এবং আব্দুল মনাফ বয়স আটান্ন বছর আবদুল মোনাফ করিমগঞ্জের বাসিন্দা হলেও তিনি কাছাড় জেলার সরকারি কোয়ারেন্টাইনে ছিলেন তাই তার চিকিৎসা শিলচর মেডিকেল হাসপাতালে হবে বাকিদের চিকিৎসা করিমগঞ্জ সিভিল হাসপাতালে হবে জেলার যুব স্বাস্থ্য সঞ্চালক অনুপ দৈতারি জানিয়েছে জেলায় এদিন আক্রান্তের সংখ্যা দাসের বেশি তবে এখনও পুরোপুরি হিসাব তাদের কাছে আসেনি এদিকে স্থানীয় সিভিল হাসপাতালে রোগীর সংখ্যা পঞ্চাশ ছড়াচ্ছে তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে শিলচর মেডিকেল হাসপাতাল থেকে রবিবার তেরো জন ব্যক্তিকে সুস্থ ঘোষণা করে মুক্তি দেওয়া হয়েছে তার আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকবেন একইভাবে হাইলাকান্দি সিভিল হাসপাতাল থেকে পাঁচজন রোগীকে সুস্থ ঘোষণা করে মুক্তি দেওয়া হয়েছে জেলায় করোনা চিকিৎসা পরিষেবা শুরু হওয়ার পর এই প্রথম সুস্থ ব্যক্তিদের মুক্ত করা হলো এর আগে করিমগঞ্জ জেলার সিভিল হাসপাতাল থেকে চার ব্যক্তিকে সুস্থ ঘোষণা করে মুক্তি দেওয়া হয় শনিবার এবং রবিবার মিলে প্রায় হাজার খানেক যাত্রী কাসার জেলা ফিরেছে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি যাত্রী রাজ্যের বাইরে থেকে কাসার জেলা ফিরেছে সড়ক রেল এবং বিমানে যাত্রীরা ফিরেছেন এবং তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার পরই জেলায় ঢুকতে দেওয়া হচ্ছে এখন সরকারি কোয়ারেন্টাইনে মোট তিন হাজার আটশো চুরাশি জন লোক রয়েছে এবং দুই হাজার ছয়শো পঁচানব্বই জন যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুমতি দিয়ে মুক্তি দেওয়া হয়েছে বিমানযাত্রা শুরু হওয়ার পর থেকে প্রায় পনেরোশো যাত্রী কাসার জেলা এখন পর্যন্ত ফিরেছে কলকাতা এবং দিল্লি থেকে বিমান যাত্রীদের নিয়ে শিলচরে ফিরেছে কুম্বিগ্রাম বিমানবন্দরে যাত্রীদের সোয়াব সংগ্রহ করা হচ্ছে স্যাম্পলগুলো শিলচর মেডিকেল কলেজে সরাসরি পাঠিয়ে দেওয়া হচ্ছে কাঁসার জেলার যাত্রীদের শিলচর এনআইটিতে সরকারি কোয়ারেন্টাইন পাঠানো হচ্ছে যাদের রিপোর্ট নেগেটিভ আসছে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে অন্য জেলার যাত্রীদের সেখানের প্রশাসনের আধিকারিকরা এসে নিয়ে যাচ্ছে যাত্রী ফেরার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে সোয়াব শ্যাম্পুল সংগ্রহের সংখ্যাও শিলচর মেডিকেল কলেজে দুটি চেম্বারে লাগাতার পরীক্ষা চলছে এ পর্যন্ত প্রায় পনেরো হাজারের কাছাকাছি স্যাম্পল পরীক্ষা করা হয়েছে আগামীতে এই সংখ্যা আরও বৃদ্ধি পায় বলে আশা করছেন কর্তৃপক্ষ পরবর্তী হাইলাকান্দি জেলায় রবিবার আরও জন নতুন করে কোভিড উনিশে আক্রান্ত হয়েছে ফলে জেলায় মোট করোনা পজিটিভের সংখ্যা দাঁড়ায় বাহত্তর জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ রবিবার এক বিবৃতি জানিয়েছে রবিবারের আক্রান্ত তেরো ব্যক্তিরা প্রতিষ্ঠানিক পৃথকীকরণ কেন্দ্রে রয়েছে আক্রান্তরা হলেন বুরহান উদ্দিন বড়ুইয়া বয়স বিশ বছর কমরুল ইসলাম মজুমদার বয়স তেইশ বছর এস আহমেদ বড়বুইয়া বয়স আটাইশ বছর আবু হানিফা মাজার বুইয়া বয়স চব্বিশ বছর সামির উদ্দিন লস্কর বয়স আঠারো বছর বাহারুল মজুমদার বয়স পঁয়ত্রিশ বছর জাহিরুল আলম লস্কর বয়স ছাব্বিশ বছর তাহির হুসেন বড়বুইয়া বয়স একত্রিশ বছর উদ্দিন বড়বুইয়া বয়স তেত্রিশ বছর জামেদ আহমেদ বড়বুইয়া বয়স চব্বিশ বছর জনা হাসান লস্কর বয়স বিশ বছর জাহিরুল ইসলাম চৌধুরী বয়স ছাব্বিশ বছর এবং একলাস উদ্দিন বড়বুইয়া বয়স একুশ বছর এই তেরোজন সংক্রমিত ব্যক্তির মধ্যে সাতজন জামিরা এমবি স্কুল কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন মানাসরা জোহর নবোদয় বিদ্যালয় কোয়ারেন্টাইন সেন্টারে পাঁচজন এবং হাইলাকান্দি ডায়েট কোয়ারেন্টাইন সেন্টারে একজন ছিলেন অবশ্যতার সবাইকে হাইলাকান্দি এস কে সিভিল হাসপাতালে কোভিড ইউনিটে স্থানান্তর করা হয়েছে এদিকে আলগাপুরের বনিহাওর অঞ্চলে গত শনিবার সন্ধ্যায় কোভিড ইউনি দ্বারা পড়ায় আলগাপুর রাজস্ব সরকারের আওতাধীন বনিহাওর প্রথম খণ্ডের একটি অংশ কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন শনিবার রাত আটটায় হোম কোয়ারেন্টাইনে আওতায় থাকা ওই এলাকার দুই ব্যক্তির ইতিবাচক পরীক্ষা করা হয় এবং এলাকাটি সিল করে দেওয়া হয় ওই অঞ্চলে সমস্ত প্রবেশ এবং বহির্গমন পয়েন্ট সব ধরনের মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে নতুন করে বন্যী হওয়ার প্রথম খণ্ড কনটেইনমেন্ট জোন হওয়ার ফলে জেলায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা দাঁড়ালো পাঁচ এদিকে উনপঞ্চাশ জন আক্রান্ত ব্যক্তি হাসপাতালের এসকে রায় অসামরিক হাসপাতালের বিচ্ছিন্নতা ওয়ার্ডে ভর্তি হয়েছে তবে অবশ্য পাঁচজন সুস্থ রোগীকে রবিবার হাইলাকান্দি সিভিল হাসপাতাল থেকে এবং চারজন সির্জা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জেলায় ষোলো জন ব্যক্তি এবং পাঁচশো ছিয়ানব্বই হোম কোয়ারেন্টাইনের রবিবার দুইশো আটত্রিশ জনকে প্রতিষ্ঠানিক পৃথিবীকরণের আওতায় এবং বারো জনকে সেরে দেওয়া হয়েছে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ পরবর্তী পয়লা জুন থেকে আনলক ওয়ান চালু হতেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে হু হু করে ফলে বেশ উদ্বিগ্ন কেন্দ্র যে যে ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে সেগুলি ফের ক্ষতি থেকে নতুন করে গাইডলাইন করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন রাজ্য সরকারের কাছ থেকে তত্ত্ব পেয়ে এবার আরও করা হতে চলেছে কেন্দ্র বেশিরভাগ এলাকা মানা হচ্ছে না নিয়ম মানা হচ্ছে না সামাজিক দূরত্ব এমনই তথ্য হাতে এসেছে কেন্দ্র সেক্ষেত্রে নতুন করে গাইডলাইন প্রকাশ করে নিয়ম জারি করতে পারে মোদী সরকার বলে সূত্রের খবর যারা যারা নিয়ম মানবেন না তাদের শাস্তিযোগ্য অপরাধের দায়ে পড়তে হবে বলে জানানো হয়েছে পরবর্তী আগস্টের পরই ফের খুলবে দেশের সমস্ত স্কুল কলেজের দরজা এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক তবে স্কুল কলেজ খুললেও করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্ত রকমের সাবধানতা যেতে মেনে চলা হয় সেদিকে নজর রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে করোনা রুখতে গত মার্চের মাঝামাঝি থেকে দেশের সমস্ত স্কুল কলেজ বন্ধ ছিল দফায় দফায় লকডাউনের জেরে ফের কবে তা খুলবে তা নিয়ে চিন্তায় ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিভাবক সহ দেশের তেত্রিশ কোটি পড়ুয়ারাও প্রথমে মনে করা হয়েছিল জুলাইয়ের শেষে স্কুল কলেজ খুলবে তবে তিন জুন একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী প্রক্রিয়াল নিশাঙ্ক স্পষ্ট করে দিয়েছে আগস্টের পরই দেশের সমস্ত স্কুল কলেজ খোলা হবে এ নিয়ে কোনো নির্দিষ্ট দিন ঘোষণা না করলেও প্রক্রিয়াল আরও জানিয়েছেন সম্ভবত পনেরো আগস্টের পর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে পরবর্তী নিজের হাতের পিস্তল দিয়ে আত্মহত্যা পনেরো আই আর হাবিলদার সুরেন রাবা ঘটনাটি গটে শুক্রবার রাত আনুমানিক দশ এগারোটায় কাটলিশোরার তানাদিন বরুণসোরা বিওপি ক্যাম্পে হাবিলদারের স্বয়নককে প্রাপ্ত সূত্র রাত দশ এগারোটায় হঠাৎ করে আচমকা বন্দুকের গোলাবারুদে বিকট শব্দে হতমম্ব হয়ে পড়ে ক্যাম্পে কর্মরত হাবিলদারের সহকর্মীরা তখন তারা দৌড় আরম্ভ করে হাবিলদারের স্মরণের স্বয়নককে সে দেখেন হাবিলদার সুরের মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে তখন সঙ্গে সঙ্গে খবর পৌঁছায় করিমগঞ্জ জেলার এরালিগুলে ব্যাটালিয়ানের হেড কোয়ার্টারে পরদিন কাকবুরে কুলেন্দ্রনাথ ডেকা জেলা সদর থেকে দ্রুত ছুটে এসে কাটলিসরা থানার ওসি নির্মলকান্তি বিশ্বাসকে সঙ্গে নিয়ে বড়ুংসরা বিওপি ক্যাম্প থেকে হাবিলদারের মৃতদেহ উদ্ধার করে কাটলিসরা নিয়ে আসা হলে সেখানে কাটলিসরার এসডিও ম্যাজিস্ট্রেট মরদেহ প্রাথমিক তদন্ত করে হাইলাকান্দি এস হাসপাতালে পাঠিয়ে দেয় সর্বশেষ খবরে জানা যায় চিকিৎসালয়ে তদন্তের পর সুরনের মরদেহ হেড হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে সেখান থেকে নিজ জেলার নলবাড়ি লোকড়াতে সুরণের মরদেহ বাড়ানো হবে ঘটনার বিবরণ কাটলিসরা থানার ওসি নির্মলকান্তি বিশ্বাসের কাছ থেকে জানা যায় শয়নকক্ষে সুরেন তার হাতের নাইন এম এম কার্বাইন পিস্তল দিয়ে নিজের মুখের নিচে থেকে গুলি করে মাতার থালু যাজরা হয়ে সাদের টিন করে দেয় হাবিলদার সুরেন মনের কী দুঃখে এত বড় এক পথ বেছে নিয়ে আত্মহত্যা করলেন তা সঠিক কারণে কোনো স্পষ্ট হয়নি বলে জানান অসি নির্মলকান্তি বিশ্বাস পরবর্তী আসাম সরকার রাজ্যের টেট উত্তীর্ণ তেতাল্লিশ হাজার একশো তেপ্পান্ন হাজার শিক্ষকের চাকুরির মেয়াদ ষাট বছরের বৃদ্ধি করা সহ সরকারে নিয়মিত শিক্ষকদের সমবারে তাদের বেতন ও সব সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করে তিনি বলেন যে সর্বশিক্ষা অভিযানের অধীনে কর্মরত উনত্রিশ হাজার সাতশো একজন সহ রাজ্যের এগারো হাজার দুইশো ছয়জন শিক্ষক এবং হাই স্কুলের পর্যায়ে পাঁচ হাজার দুইশো তেতাল্লিশ জন টিকাভিত্তিক নিয়োজিত শিক্ষকদের কার্যকালের মেয়াদ ষাট বছর বৃদ্ধি করা হয়েছে এদিকে শিক্ষামন্ত্রী কবির উনিশের পরিপ্রেক্ষিতে এবছর উচ্চতর মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অভিযান্ত্রিক চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রম সহ সব সরকারি মহাবিদ্যালয়ে নামভর্তি বিনামূল্যে করা হবে বলে ঘোষণা করেছে তিনি বলেন যে মহাবিদ্যালয়গুলির প্রসপেক্টাসের জন্য কোনো অর্থ ব্যয় করার প্রয়োজন হবে না উল্লেখ্য এর আগে বছরে দু লক্ষ টাকা উপার্জন করা ও দরিদ্র সীমার রেখার নিচে পরিবারের ছাত্রছাত্রীদের নামভর্তি বিনামূল্যে করা হয়েছিল কোনো প্রাদেশিকৃত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বা সংশ্লিষ্ট এক্ষেত্রে কোনো নয়শয় করার খবর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্ত্রী জানান এক্ষেত্রে কোভিড উনিশের ফলে বিদ্যালয়গুলিতে পারদার বন্ধ থাকা ব্যবস্থার অবসান ঘটাতে শীঘ্রই ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পর্যায়ক্রমে সপ্তাহের দুই দিন বিদ্যালয়ে পাঠদানের ব্যবস্থা করা হবে বলে মন্ত্রী জানান পরবর্তী কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে উত্তর পূর্বাঞ্চল বিগত ছয় বছরে উন্নয়নের ক্ষেত্রে আদর্শ হিসেবে বিবেচিত হওয়ার পর করোনা পরিচালনার ক্ষেত্রেও রোল মডেল হিসেবে পরিগণিত হয়েছে এন এ সরকার বিগত ছয় বছরে উত্তর পূর্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়ার ফলে এটি সম্ভব হয়েছে বলে শ্রী সিং উল্লেখ করে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্টের দুই হাজার বিশ সালের যুগ্ম পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এক টুইট করে জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রী শ্রী নিশাঙ্ক আরও জানান যে পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে পরবর্তী দেশের সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আসামেও সব ধর্মীয় স্থান মল রেস্টুরেন্ট হোটেল ও কার্যালয় আজ থেকে খোলা হবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এগুলি খোলার জন্য এস ওপি জারি করেছিল তবে এক্ষেত্রে সব কর্মচারী ক্রেতাদের মূল রেস্টুরেন্ট ও কার্যালয়ে কোভিড উনিশের নিয়ম নীতি মেনে চলতে হবে এছাড়া বছরের ও দশ বছরের কম বয়সের শিশু এবং গর্ভবতী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের নির্দেশে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দুটি দল ব্রক উপত্যকায় এসেছে এই দলগুলি উপত্যকার তিন জেলা সম্প্রতি সংগঠিত ভূমি দশের ঘটনার স্থানগুলি পরিদর্শন করে আসাম রাজ্য দুর্যোগ কর্তৃপক্ষের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে এ সম্পর্কিত প্রতিবেদন দাখিল করে বিশেষ করে ভূমিধসের কারণ নির্ণয় করতে এই দুটি দল সরজমিনে ক্ষতি দেখছে গতকাল হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের অধীনে মোহনপুর গ্রামে গত দোসরা জুন সংগঠিত ভূমিধসের স্থানগুলি পরিদর্শন করে সামগ্রী তথা মাটি সংগ্রহ করা হয় উল্লেখ্য গত মঙ্গলবার সংগঠিত ভূমিধসের ঘটনায় উপত্যকার তিন জেলার মধ্যে কাছাড় জেলার সাতজন করিমগঞ্জ জেলার ছয়জন এবং হাইলাকান্দি জেলার আটজন ব্যক্তির মৃত্যু হয় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই দুটি দল আজও ভূমিধসের কারণ জানতে অভিযান অব্যাহত রাখবে পরবর্তী করিমগঞ্জ জেলার প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের অধীনে গত অর্ধ বছরে হিতাধিকারীদের মধ্যে চারশো একষট্টি জন অযোগ্যবলে বলে বিভাগীয় তদন্তে প্রমাণিত হয়েছে জেলা কৃষি অধিকারিক আব্দুল বাতেন চৌধুরী করে জানিয়েছেন যে এখন পর্যন্ত উনিশ হাজার দুইশো আটানব্বই উপকৃতদের তদন্তের আওতায় এনে আঠারো হাজার আটশো সাতত্রিশ জনকে যোগ্য পাওয়া গেছে জেলা উপকৃত একাত্তর হাজারকে এই তদন্তের আওতায় নিয়ে আসা হবে এবার শেষ খবরটি সীমান্তরালের মুখ্য জনসংযোগ আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে যে লকডাউনের সময়কালে রেলের বিভিন্ন বিভাগ থেকে খুব কম সংখ্যক কর্মচারী নিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে উন্নত এবং দ্রুত পরিষেবা প্রদান করা হয়েছে এই জিলে আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে